কথা জাতি ইতিহাস জাতির নির্ঝর তহু বহে সদা জাতি প্রাণধার সে ধারু নিরপিয়ে যে নর ভাবি উৎকলর সি কর্ণধার যার মাটি প্রাণ থিব মাটি মনস্ক থিব মানববাদী থিব ইতিহাস সিদ্ধ থিব সেই কেবল করিপারে যা ওড়িয়া পুয় হিসাবে সে করলে যে কথাটি মু দোহরুনি তার ক্রমাগত ভাবে মাত্র প্রকৃতরে ওড়িশার ইতিহাস লেখা যাই কি কৌশি সম্মান দিয়া যাই নথিলা বহু দাবি হয়েছিল কেন্দ্র বহু সরকার যাই এপরিকি প্রথম সরকাররে নেহরুঙ্ক প্রথম সরকাররে হরকৃষ্ণ মহতা বরিষ্ঠ মন্ত্রী থিলে কেন্দ্রমন্ত্রী থিলে সেই দিন ঠার দাবি হয়েছি 77 মসিহারে জনতা সরকাররে বিশ্বভূষণ হরিচন্দন প্রথম এই সবু রাজেন্দ্র দলকু আনি করেছিলেন মাত্র 2014 পরে যে দাবিটিকু নেই 2016 যেভাবে ভাবরে মাটি পুত্র ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীকে অবগত করলে এবং 10 ঘন্টা ভিতরে প্রধানমন্ত্রী ওড়িশা মাটিরে ওড়িশা রাজভবনরে জয় রাজগুরুঙ্ক ঠারু আরম্ভ করি বক্সি জগবন্ধু বিদ্যা মহাপাত্রঙ্ক পর্যন্ত দীনবন্ধু সামন্তঙ্কঠু আরম্ভ করি কৃত্তিবাস পাটশাণী পিণ্ডিকে বাহুবলঙ্কঠু আরম্ভ করি মাধব রাউতরায় বীর সুয়েন্দ্র সাঙ্কঠু আরম্ভ করিকি শহীদ লক্ষ্মণ নায়কঙ্ক পর্যন্ত সবু যে বীর ধায়ত মানঙ্কর যে সম্বর্ধনা তাহা সমগ্র ওড়িশার সাধারণ মনুষ ভিতরে গোটিয়ে প্রবাহিত হলা জাতি প্রেম বর্ণী পরম্পরার বর্ণী তার বীরত্বর গাথা যে কথা দিলীপ হ্যাঁ কথা হচ্ছে ওড়িশার ইতিহাস লেখা যায় না তার কারণ বিজেতা যেবে পরাজিতর ইতিহাস লেখে সে নিজকে মহিমা মণ্ডিত করিব পরাজিতকে মশলিপ্ত করিব কি আমার ইতিহাস লেখা যায় না ঠিক ভাবে আম ইতিহাস লেখি তো বঙ্গালি মানে যে মানে আমার শত্রু আউ ব্রিটিশার্স মানে কথা আপনি কহুতলে যে প্রধানমন্ত্রী যেতলে আসলে আপন হ্যাঁ সে কথা মু আসি সেটা তো ছিল শত্রু আসি সে কথা মু আসিবি আমার তো ওড়িয়া মানে যে ইতিহাস তাকে দেখিলে পাইক মানক দায়দ পাইক মানক দায়দ কথা আমি আলোচনা করছি বড়ি থোড়ি খড়া খড়া বড়ি থোক থোড়ি পাইকরি অধ্যাপক হলে পিএইচডি ডিলিট কলে ওড়িশার ইতিহাস লেখিলেনি যোতি পাই ঐতিহাসিক সত্য বলে আসলে লেখা উপায় সে প্রসঙ্গ আসবে।